আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে যমুনা নদী, সেখানে নতুন রেল সেতুর জন্য কাজ চলছে। আজকে এই রেল সেতুটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। নতুন রেল সেতুটি হবে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের। বর্তমানে বাম পাশে যে সেতু রয়েছে সেখান দিয়েও ট্রেন যায়। এই অংশটি হচ্ছে সিঙ্গেল লেন। ট্রেন সেতুর একটি পাশ দিয়ে যাওয়ার ফলে সেতুর উপরও প্রেসার পড়ছে। 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দিয়েছিল, এরপরই এখানে ট্রেনের গতিটিকে কমিয়ে আনা হয়। বর্তমানে সেতুতে ট্রেন সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে চলে। এদিকের অংশে সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়ায় এবং সেতুতে সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে ট্রেনগুলো চলার কারণে সেতুর পূর্ব পাশের স্টেশন থেকে পশ্চিম প্রান্তের স্টেশনের দিকে যেতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। এর কারণে দেখা যায় অনেক সময় ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতেও পড়ে। এছাড়াও সেতুটিতে ওজন সীমাবদ্ধতা থাকার কারণে ভারী পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারে না। নতুন রেল সেতুর কাজ সম্পন্ন হয়ে গেলে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলো গন্তব্যে পৌঁছাতে সময় কমে আসবে প্রায় 2 ঘন্টা। এছাড়া সেতুটি সার্ক, বিমস্টেক, সাসেক ও অন্যান্য আঞ্চলিক ও উপ আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলপথ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ। বাংলাদেশ ও জাপান সরকারের যৌথ অর্থায়নে রেল সেতুটির প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। সেতুর একটি প্রান্ত টাঙ্গাইল এবং অপর প্রান্তটি সিরাজগঞ্জ। এখানের খুব কাছেই সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও বিসিক শিল্প পার্ক হচ্ছে। রংপুর হাইওয়ের যে ভিডিও দেখিয়েছিলাম সেটি হচ্ছে এশিয়ান হাইওয়ের একটি রুট। এখানে রেল সেতুর কাজটি হয়ে গেলে অনেক ভারী পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারবে। জানা গেছে সেতুর অবকাঠামোর 63% কাজ শেষ হয়েছে। নতুন এই রেল সেতুতে বর্তমানে 16টি স্প্যান বসে গেছে। সামনের দিকেও দেখা যাচ্ছে বেশ কিছু পিলারের কাজ হয়ে গেছে। সামনের এই দিকটি হচ্ছে সিরাজগঞ্জ। ডান পাশে যে সেতুটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বঙ্গবন্ধু সেতু, বাম পাশেরটি হচ্ছে নতুন রেল সেতু। এবার নতুন রেল সেতু যেদিক থেকে শুরু হয়েছে এই দিকটিতে এসে দেখতে পাচ্ছি অল্প কিছু অংশের রেল লাইন বসানো হয়েছে। এই দিকটি হচ্ছে টাঙ্গাইলের দিক, এদিকে রেল লাইন বসানোর কাজ চলছে। এবার সেতুটির সামনের অংশে চলে এসেছি। জানা গেছে 50টি পিলারের উপর 49টি স্প্যান থাকবে। নতুন এই রেল সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। এটি হচ্ছে সেতুটির ভিতরের অংশ। সেতুর এই দিকটিতে এসে ভালো লাগলো। বাহিরে গরম, তবে এই জায়গাটি যেহেতু নদীর ধার সেই জন্য ঠান্ডা বাতাস, যার কারণে ভালো লাগছে। এবার একটি পিলারের মাঝ বরাবর চলে এসেছি। এখানেই দুটি স্প্যান জোড়া লেগেছে। নিচে এটি হচ্ছে পিলার, এর উপরেই হচ্ছে দুটি স্প্যান। এবার একটু সামনে গিয়ে দেখি সেখানে কি অবস্থা রয়েছে। সেতুর যেসব অংশে স্প্যানগুলো বসে গেছে বর্তমানে ভিতরের অংশে অবকাঠামো নির্মাণের কাজগুলো চলছে। জানা গেছে এখান দিয়ে যে ট্রেনগুলো চলছে সেগুলো সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে চলতে পারবে। আর একটু সামনের দিকে বঙ্গবন্ধু পূর্ব রেলওয়ে স্টেশন, সেখান থেকে ট্রেনগুলো এসে বর্তমানে যে সেতু রয়েছে এখান দিয়ে সেতুতে উঠে নতুন সেতু দিয়ে যখন ট্রেন চলাচল শুরু হবে তখন বাম দিকের এই অংশের এই লাইন দিয়েই যাবে।
জানা গেছে 2024 সালে নতুন এই রেল সেতুটি নির্মাণ কাজ শেষ হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।